গাইজ আমরা এখন অবস্থান করছি নওগাঁ মান্ডা উপজেলায় এখানে নাকি একটি লোক একুশটে বিয়ে করেছে এটা কতটুকু সত্য সেটাই আপনাদের কাছকে দেখাবো চলুন আমরা দেখি আচ্ছা ভাইয়া এখানে নাকি একটি লোক একুশটি বিয়ে করেছে হ্যাঁ এটা কি আসলে সত্য সত্য আমরা যা জানি তাই আচ্ছা ওই লোকের বাড়িটা কোন দিকে এই যে সামনে এই বাড়ি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ চলুন প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদেরকে দেখাবো আসলে বিষয়টা কতটুকু সত্য আচ্ছা আসসালামু আলাইকুম এখানে নাকি একটি লোক একষ্টি বিয়ে করেছে তার বাড়িটা কোথায় মানে সেই লোকটা কোথায় তার সাথে আসলে একটু কথা বলতে আসছি আমরা এটাই আর বাড়ি এটা না ওই লোকটা কোন লোক আছে সামনেই আছে আচ্ছা উনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি নাকি একুশটি বিয়ে করেছেন আমরা শুনলাম আপনি তো সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল হয়ে গেছেন আপনার এই ঘটনা দেখার পর আমরা সেই ঢাকা থেকে ছুটে আসছি আপনাদের নগাঁও শহরে আপনার ইন্টারভিউ নেব বলে আচ্ছা আপনি কি সত্যি একুশটি বিয়ে করেছেন হ্যাঁ আপা সেটা বিয়ে করেছে সেটা বলে বলে বলতে হবে তো আচ্ছা যাক ধন্যবাদ সত্য কথাটা বলার জন্য আপনার একুশটি বউ কোথায় এখন এখন মনে করেন আমার বাড়িতে থাকে কেন আর বাদবুকি কে কোথায় গেছে বলতে পারবো না আমি বলতে না শুনেন যেহেতু আমার আমার সাথে তাদের কোনো যোগাযোগ নাই যোগাযোগ করার নাই কথা ঠিক আছে যোগাযোগ করতে তাহলে হয়তো আমি বলে বলতে পারতাম যে আমার পাশেই আছে তারা আমার পাশে তোর নাই যে 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 তিনটে আমার পাশে থাকে তিন তিনটে কথাই বলতেছে আচ্ছা আপনি যে একুশটি বিয়ে করেছেন আপনাকে প্রথম ইস্ত্রি আপনাকে অনুমতি দিয়েছে সবগুলো বিয়ে করার নাকি আপনি নিজের ইচ্ছাতে বিয়ে করেন না না আমার বউ বই বইয়ে আমাকে কোনো কোনো দিন বলা হলেনি তবে আমার বইয়ে এক একটা কথা বলছিল যে যে তোমাকে আমি মনে করো দড়ি দিয়ে দেয় সেভাবে মানুষ ছেড়ে দেয় ববর গিবর কি ডাক ডাট খিলাবার এই ছেড়ে ছেড়ে দিছি যেন কি তোমার তোমার শক্তি বাহুবল কমে যাবে তখন এমনি আমার আমার কাছে তবে কিন্তু হাজার হাজার মানুষ মানে বলে লিছিল যে তোমার স্বামীর কিছু ব্যবস্থা লাও বলছিল না আমি কোনো দিন ব্যবস্থা মিলে আচ্ছা দেখি একটু আমরা ওই পাশে যাই এখানে রোদ পড়ছে তো আপনি এই পাশে একটু দাঁড়ান তাহলে আপনি নিজ ইচ্ছাতেই কুষ্টি বিয়ে করেছেন নাকি আপনার বউয়ের অনুমতি লাগে নাই নিজ ইচ্ছাতেই সবগুলো বিয়ে করেছেন কিন্তু এখন নাকি বউগুলোর নাই আচ্ছা এখন কয়জন আছে আপনার বাড়িতে মানে কয়জন ওয়াইফ আছে আপনার মোট হল সংসার জীবন কেমন চলছে এই তিন নিয়ে আপনি আমি খুব একটা সুখে নাই আমি যেহেতু একটা পঙ্গুলক মানুষ আমি আমি আগে খুব ভালো ছিলাম কিন্তু এখন বর্তমানে যে মাস থেকে আমি পঙ্গু মানে আমার আমার ওই রোড পার হতে লেগে গাড়ি গাড়ি বেড়াই দিয়েছে মারা দেওয়ার পর থেকে আমার একটা গীত মনে করে নাই মানে একবার এমনই গে হাতালেছে ওই ওই পাওয়ার অর্ডার কিচ্ছু করা যাবে না আমি যে পাঁচ কেজি চাড়িয়ে যাবো এরকম হারিয়া নাই সমাপ্ত নাই আসলে খুবই দুঃখজনক ব্যাপারটা আমরা আসলে ওনার নিউজ দেখে আসছিলাম ওনার ইন্টারভিউ নেব বলে কিন্তু এখন আসলে এই ঘটনা শোনার পর খুবই কষ্ট লাগলো যাই হোক এখন আমরা ওনার ওয়াইফের সাথে কথা বলবো আপনার ওয়াইফকে যদি একটু ডাক দিতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ আছে ডাক দেন ওনাকে একটু একটু এদিকে আসেন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আপনি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার হাজব্যান্ডটা একুশটি বিয়ে করেছে শুনেছি আসলে এর জন্যই আসা তো আসলে জানতে চাই যে আপনাদের মানে এই সংসার জীবন কেমন চলছে আপনাদের সংসার জীবন কি আপনারা সুখী আছেন একুশটি বিয়ে করেছে এটা নিয়ে কি কখনো আপনাদের মন খারাপ হয়নি না আপা আমি আমি এই দুটাই দেখেছি আর দুটাই আমি জানি আপা যে একুশটা বিয়ে করেছিল না কি করেছিল ওটা আমি জানিও না আর বলতেও পারবো না যেহেতু আরো আমি দেখিনি মানে ওরা আছে ঝড়ের মতন আবার ঝড়ের মতন চলে যায় কি বলেন কি অবাক করা বিষয় দেখেন ওনার ওয়াইফ উনি নাকি জানে না যে ওনার হাজবেন্ড কয়টা বিয়ে করেছে আমার স্ত্রীগুলোকে দেখে নাই আচ্ছা আপনি কত নাম্বার ওয়াইফ ওনার আমি সবার লাস্টে সবার শেষের টাপি না মানে ছোট বউ হ্যাঁ যাক ছোট বউকে হয়তো খুব ভালোবাসে উনি যাই হোক তো আপনাদের সংসারে মনে হয় অনেক কষ্ট নাকি অভাব অনটন লেগেই থাকে হ্যাঁ অসুস্থ উনি তো অসুস্থ যে কামের মানুষ যে ইনকাম করে আনে দিবে সেই তো কামের মানুষ এখন আমরা নিজে নিজে আমরা কামাই করে সংসার চালাই আচ্ছা আপনি কিভাবে কামাই করেন মানে কি কাজ করেন আপনি কি কোনো কাজ করেন নাকি উনি কাজ করে উনি কাজ করে আমরা দুজনা মিলে যাই সকালে ভাত খাইয়ে দেয়ে হাটের চলে যায় ওর কাছ থেকে পাঁচ টাকা ওর কাছ থেকে পাঁচ টাকা ওর কাছ থেকে দশ টাকা করে নিয়ে আসে দিয়ে গেলাম দিয়ে সংসার চালায় মানে এক এক কথাটা হলো দিনানি দিন খাই দিন لیاছে দিননি দিন ও আচ্ছা তাহলে এইভাবে আপনাদের মানে খুব অভাব অনটনে সংসার চলছে তাই না হ্যাঁ আচ্ছা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি ওনাকে কি দেখে বিয়ে করেছেন মানে কি দেখে ওনাকে কি ওনার সাথে প্রেম করে বিয়ে করেছেন নাকি হ্যাঁ প্রেম করে বিয়ে করেছেন তো ওনার কি দেখে আপনি ওনার প্রেমে পড়েছিলেন মানে তখন আগে ভালো ছিল ইনকাম করা পারতো আর একসাথে কাম করছিলাম মানে পাশাপাশি মিলে ভাল লাগেছিল করেছিল করার পরে যে এখন যে আল্লাহ যে হামার জি এ বিপদে হামাক ফেলবে আমি কখন সপনেও জানি না আচ্ছা আপনি উপজাতি নাকি হ্যাঁ আচ্ছা দেখছেন ওনার কথা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে মানে বিপদে নাকি আছে আচ্ছা আপনার হাজবেন্ড মানে মানুষ হিসেবে কেমন উনি ভালো মানুষ হিসেবে ভালো তাই তো আচ্ছা মানে একসাথে কাজ করতে গিয়ে ওখানে আপনাদের পরিচয় হয় ওখানে সম্পর্ক হয় তারপর বিয়ে হ্যাঁ মানে নানান কথা বলে না উনি যে একুশটা বিয়ে করেছে বা আপনি এখন আছেন এখানে আপনার কানে কি নানান ধরনের কথাবার্তা দেয় না বলে নিজেকে খারাপ লাগে এখন করে ফেলেছে এখন আর কি বল আর বলার কিছু নাই নানা রকম নানা রকম কথা বলে মানুষরা আচ্ছা বুঝতে পারছি আমি যতটুকু শুনেছি যে হাদিস চারটি বিয়ে করা শূন্য চারটি বিয়ে করা যাবে তাও যদি তার সামর্থ্য থাকে চারটা বউ চালাতে পারে তাহলে যদি ভরণ পোষণ দিতে পারে কিন্তু প্রথম আমি দেখেছি যে একজন লোক একুশটা বিয়ে করেছে তাও ওনার তো কোনো ইনকাম নেই চাকরি বাকরি করে না একুশটা বিয়ে যে উনি কেন করেছে আসলে সেটা আমি জানি না তাও নাকি ওনার ওয়াইফদের কোনো অনুমতি লাগে নাই নিজের ইচ্ছেতে বিয়ে করেছে আবার সেই বউগুলো চলেও গিয়েছে যাই হোক খুব ভালো লাগলো আর আপনাদের এই আসলে কষ্টের কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো যেহেতু উনি অসুস্থ মানুষ চলতে পারে না আপনাদের ভিক্ষা করে খাইতে হয় তাই তো হ্যাঁ সাহায্য তুলতে তুলতে এরকম করে আমি নিজে সংসার চালাই আচ্ছা আপনার তিন বৌ যে আছেন তিন বৌ কি একসাথে থাকেন মানে একই ঘরে নাকি না না আলাদা 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 আলা আলা আলাদা খাই আমার মা খাই আলাদা আম খাই আলাদা আমার ওই বাবার বাড়ি আলী আলাদা এই বাড়ি আলাদা

আর ভিতর কথা হলো যে আমি যে এই যে আপনার আমার ভাইরা ফেলেছেন তবে আর ভিতর আমি যে এই যে ভিক্ষা আমার বন্ধ হয়ে গেছে আমার ভিক্ষা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আমি যেখানেই যাই সেখানেই বলে যে তুমি তো হলো বাইরের লোক তোমার তোমার তো এখন ধরেন কৌটি কোটি টাকার মালিক তুমি এত মতো ভিক্ষা করা লাগবে না হ্যাঁ সেটা তো অবশ্যই মানুষ বলবে যে যেহেতু আপনার এখন হচ্ছে আপনার নিউজটা হওয়ার পর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তো এটা দেখার পর তো মানুষ ভাববে যে আপনি কোটিপতি হয়ে গেছেন তবে আপনাদের কথা আমার দাবি এক না নাই আপনারা নিয়ে যান তবে আমার কোনো ক্ষতি চাবেন এরকম আমি কোনো হুমাদের কথা আমার দাবি এটাই না না আমরা তো ক্ষতি আর আর এর দিলে আগের পূর্বে একটা সম্বাদিক আসছিল ও কিন্তু আমার লেয়া আমাকে একটা লাগাত কুট পর্যন্ত আমাকে অর্ডার হচ্ছে আমি চাইছিলাম যে আপনারা লেয়া যাবেন ঠিক আছে আমার কিছু পথ আমাকে করে করে দেন আমার পথটা তো করে করে দিতে হবে আমি তো পঙ্গ মানুষ আমি তো কিছু মানে পাঁচ কেজি জিনিস দিই চাড়ে নিয়ে যাবো এর এরকম আমার ইয়া নাই শক্তি নেই বাবা আমার পাতব আমি করেন তবে মানা নাই তবে আমার ভিক্ষাটা আপনারা কি কি যে করে করে দেবেন আমি জানি না আচ্ছা আমরা আপনার কোনো ক্ষতি করব না আপনারা সবাই শুনতে পেয়েছেন উনি আসলে খুব অসুস্থ একজন মানুষ পঙ্গু মানুষ হাঁটাচলা করতে পারে না মানে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে খায় তো ওনাকে সবাই একটু সহযোগিতা করবেন আর্থিকভাবে আর্থিকভাবে যদি সহযোগিতা করেন তাহলে ওনাদের খুব উপকার হবে তাই তো আপনারা তো এটাই চান আর্থিকভাবে একটু সহযোগিতা করুক সহযোগিতা করে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের এই বাড়ির ঠিকানাটা যদি দিতেন আপনাদের পুরো মানে গ্রামের ঠিকানা যদি দিতেন তাহলে মানুষ একটু সুবিধা হতো